ভারতীয় অভিনেত্রী ইলিয়ানা ডিক্রুজ দক্ষিণী সিনেমার পর বলিউডে কাজ করার সুবাদে পরিচিতি পেয়েছেন আরও বেশি। এপ্রিল মাসে অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেন বলিউডের এই অভিনেত্রী। এরপর থেকেই যে প্রশ্নটি তাকে তাড়া করে বেড়াচ্ছে সেটি হলো আপনার সন্তানের বাবাকে। ইনস্টাগ্রামে নেটিজেনদের একাংশ নেতিবাচক মন্তব্য করে আসছেন, আবার একাংশ বলছেন এমন প্রশ্ন আধুনিক যুগে আপত্তিকর এবং অপ্রয়োজনীয়। অনেকদিন চুপ থাকার পর মুখ খুললেন ইলিয়ানা। 10 জুন ইনস্টাগ্রামের এক পোস্টে ইলিয়ানা লিখেছেন মাতৃত্বের অনুভূতি নিয়ে। তিনি লিখেছেন, অন্তঃসত্ত্বা হওয়া খুব সুন্দর আশীর্বাদ, নিজেকে এখন খুব ভাগ্যবান মনে হচ্ছে। নিজের ভিতরে আরেকটি প্রাণ বেড়ে ওঠার অনুভূতি কত অসাধারণ তা আসলে বলে বোঝাতে পারছি না। লেখার পাশাপাশি একটি ছবি শেয়ার করেছেন ইলিয়ানা। আচ্ছা, সেই ছবিতে তার সঙ্গে এক ব্যক্তিকে ঘনিষ্ঠভাবে দেখা যাচ্ছে। ধারণা করা হচ্ছে ইনি ইলিয়ানার জীবনসঙ্গী। তাকে নিয়ে অভিনেত্রী বলেছেন, এই অসাধারণ মানুষটি আমাকে মানসিকভাবে শক্ত রেখেছে, আমার কান্না মুছে দেয়, নানা কৌতুকে হাসায়, তাই কোনো কিছু আর কঠিন মনে হচ্ছে না। গুঞ্জন রয়েছে সেবাস্টিন লরেন্ট মাইকেল নামে এক যুবকের সঙ্গে তার সম্পর্ক, যিনি বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের ভাই। যদিও গুঞ্জন নিয়ে কখনো কথা বলেননি ইলিয়ানা।